ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত হয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য ত্রিপক্ষীয় একটি চুক্তির বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি গতকাল বিকালে ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোপকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান দুদেশের বিদ্যমান বহুমুখী সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে ভুটানে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী এর আগে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি অতীতের স্মৃতি রোমন্থন করেন তারা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরের মধ্য দিয়ে ১১ জুন নড়াইলকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রকল্পের চারপাশে নানা ধরনের গাছ লাগিয়ে সবুজে ভরিয়ে তুলছেন উপকারভোগীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিয়মিতভাবে গাছের চারা রোপণে জোর দিচ্ছে প্রশাসনও নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় এবার নড়াইলে জমিসহ ঘর পাচ্ছে ১১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এতে আনন্দিত উপকারভোগীরা এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন ঘর দিচ্ছে সে ঘর পেয়ে আমি অনেক খুশি তাকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো অনেক অসহায় দুঃখীদের পাশে দাঁড়াইতে পারে আমার ঘর ছিল না দুয়ার ছিল না পরের বাড়ি দিয়ে পরের ঘর দিয়ে আমি বেড়াইছি করছি শেখ হাসিনা আমার জন্য এখন ঘর দিছে এটা আমি আবেদন জানাইছি আল্লাহর কাছে প্রিয় আদায় করেছি মানে খারাপ অবস্থা ছিল কিন্তু এখানে আসার পরে কিছু সঞ্চয় করেছি বা আমরা খুব ভালো আছি ফেবে গাছ লাগাইছি সজনে গাছ লাগাইছি আশা করি এর সাথে যে ফল ফলে নিজেরা খাবো কিছু বিক্রি করেও নিজেদের জীবনযাপন চালানোর জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ সরকার আমাদের ঘর দিয়েছে ঘরে থাকি আমি সরকারি স্কুলে পড়ি দ্বিতীয় শ্রেণীতে একজনের জায়গা আর কি ঘর করে একটা ছাপরা তুলে থাকতাম তারপরে আমার ভিটে ভিটে একটা কিছু নাই তারপরে বাড়া ছিলাম তারপরে আমি এই ঘরটা আমি পাইছি আর কি ১১ জুন নড়াইল সদর উপজেলায় ৩০৩টি লোহাগড়ায় ২৪০টি ও কালিয়ায় ৬২৩টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী এর মাধ্যমে এই জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার অপেক্ষায় জেলা প্রশাসন প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র দূর করা আশ্রয়ণ প্রকল্পের মূল লক্ষ্য বাংলাভিশন নিউজ ডেস্ক দর্শকের ছিল এখনকার মতো পর সংবাদ সকাল ১১টায় এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ